وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيم الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيم. بسم الله الرحمن الرحيم. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك يؤمنون حقا. وقال النبي صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربهم عليها وهم أبناء عشر سنين. سردية والسمانية বিভিন্ন গ্রাম থেকে ছুটে পড়ে আজকে এই তিনকড়িয়া গ্রামের জালসাতে উপস্থিত। সামনে বসে থাকা ইমানদার দিনদার ভাইসকল বন্ধগণ, অরলা সরলা পর্দার আড়াল হতে মা এবং বোনেরা, সবচেয়ে প্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ, যিনি আমরাকে সুন্দর করে মানুষ জাত করে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। তাদের পরে পরে আমাদের আখিরি নবী মা আমিনার লাল মরর দুলাল মক্কা মদিনার সরদার নবী আফজালুর রসুল খাতিমুন নবীন সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজার হাজার লাখ লাখ দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সবচেয়ে প্রথম সে আমি একটি কথা বলতে চাই, আমার মুসলমানের মধ্যে ইমানটা কেন নষ্ট হবে না? এই জায়গাতে যদি একটা গান, একটা নাটক, একটা ছোকরা যদি এই জায়গাতে নিয়ে আসা হতো, 100 টাকা যদি টিকিট রাখতেন তো 100 টাকা টিকিট দিয়ে সেই জায়গাতে ঢুকতো। কিন্তু এই জায়গাতে হাদিস কোরআনের কথা হচ্ছে, নবীজির কথা, আল্লাহর কথা হচ্ছে, কিন্তু আমরা মুসলমান এর উপরে গুরুত্ব করি না। বন্ধু, আপনার গ্রামে জালসা হচ্ছে, একটা ইসলাম মেহফিল আছে, আপনি যদি এই জায়গাতে এসে জালসা না শুনে না বাড়িতে ঘুমিয়ে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের কঠিন আপনার কাছে হিসাব নেবে। বন্ধুগণ, আজকে আমি যেটা আমি যে বিষয়টা নিয়ে এখন আমি অবস্থিত হয়ে আছি সেটা হচ্ছে সলাৎ।
সালাত কাকে বলা হয় সালাত আমি তাই বললাম কি এই জালসার উদ্দেশ্য জালসা মসজিদের উম্মতি কল্পে এই জালসাটা আয়োজন করা হয়েছে তো আমরা সালাত কে কোন জায়গাতে আমরা আদা করি পড়ি পৃথিবীর বুকে এক শ্রেণী মানুষ আছে এক বছরের মধ্যে শুধু তারা ঈদুল ফিত্র ঈদুল আযহা সালাত কে তারা আদা করে নম্বর দুই আরাক শ্রেণীর মানুষ আছে তারা বছরে শুধু রমজান মাসে সালাত আদা করে নম্বর তিন ওরকম ব্যক্তি আছে এক হাফতাতে শুধু জুমার নামাজ আদা করে নম্বর চার পাঁচ ওয়াক্তের নামাজ সালাত আদা করে কিন্তু তারা দুই ওয়াক্ত ছেড়ে দেয় তিন ওয়াক্ত পড়ে নম্বর পাঁচ যারা দুনিয়াতে সালাতকে পড়ে না গো এক ওয়াক্ত সালাতকে পড়ে না বন্ধু নামাজ একটি এমন ইবাদত যতক্ষণ পর্যন্ত আপনার এই পৃথিবীর জমিনে শ্বাসটা চলতে থাকবে আপনার সালাতকে আল্লাহ মাফ করেনি বন্ধু আমার হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেন আইয়ুল আমাল আফযাল নবী গো আপনি বলেন সব থেকে ভালো আমল কোনটি আমল আল্লাহ পাকের নবীকে জিজ্ঞাসা করেছেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করেছেন নবী আপনি বলে দেন কি সবচেয়ে আফজাল সব থেকে ভালো সব থেকে পবিত্র আমল কোনটি আমল বলেন আল্লাহ পাকের নবীর মুখ থেকে সেই কথাটি বেরাচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা যে মানুষ নামাজকে অক্তের উপরে অর্জন করে নামাজকে অক্তের উপরে সালাতকে কায়েম করে নামাজকে অক্তের উপরে সালাতকে নামাজকে আদা করে সবচেয়ে সেই আমলটি সবচেয়ে পছন্দ আবার আল্লাহর নবীকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছেন আল্লাহর নবী গো তারপরে কোনটি আমল আল্লাহর নবী বলছেন মুখ থেকে সে তারপরে সেই কথাটি বের হয়েছে বিররুল ওয়ালিদাইন তারপরে হচ্ছে মা বাবার সঙ্গে ভালো চরিত্র রাখ যে মানুষ মা বাবার সঙ্গে ভালো চরিত্র রাখবে ভালো আদব রাখবে মা বাবার সঙ্গে আল্লাহ পাকের নবী বলছেন যখন তোমরা মা বাবার সঙ্গে কথা বলো তখন তোমার নজরটাকে জমিনের নিচে তুমি রাখো বাবা যদি বলে এই আমার ছেলে তুমি সেই জায়গাতে যেয়ে না আপনাকে যেতে হবে না আপনাকে যদি বলে ছেলেরে এই জায়গাতে চলো আপনাকে যেতে হবে নম্বর দুই হয়ে গেল তৃতীয় নম্বরে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো তারপরে কোনটি আমল আল্লাহ পাকের নবীর মুখ থেকে সেই সত্যটি সেই কথাটি বের হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ যে মানুষ আল্লাহর রাস্তাতে জিহাদ করে নম্বর এক এর থেকে তৃতীয় নম্বর তক ভরত বলল আবার বুঝতে পারা যায় আবার কোরআনকে যদি গলতে যায় নবীজির হাদিসকে যদি গলতে যায় তো সবচেয়ে পছন্দ সব থেকে ভালো আমল হচ্ছে সলাত নামাজ বন্ধরে আজকে পৃথিবীর বুকে এমন ধরনের মানুষ আছে রে আমরা নামাজ দেখি আমরা দূরে সরে থাকছি আমরা নামাজ পড়ি না আমরা মসজিদে যাচ্ছি না বন্ধুরে আমার
আজকে আপনাদের গ্রামের সাতটি ছয়টি মসজিদ অপ্রস্তুত হয়ে আছে আপনি সালাত আদা করেন না আপনি নামাজ পড়েন না আপনি নামাজ থেকে দূরে সরে থাকছেন মসজিদ থেকে দূরে সরে থাকছেন মুয়াজ্জিনরা জানেন হাইয়া আলাস সালা বন্ধ আমার মুয়াজ্জিন আজান দেন হাইয়া আলাস সালাত আপনাকে হাইয়া আলাস সালাত অর্থাৎ অর্থের কিন্তু উচ্চারণ হয়ে যায় হাইয়া আলাস সালাত কাকে বলা হয় এবং মুয়াজ্জিন আজানের মানে যে তোমরা সালাতের দিকে নামাজের দিকে তোমরা চলে এসো আবার আজানের সবচেয়ে প্রথম কালিমাটি সেই কথাটি বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সেই কথাটি তুমি সাক্ষী দাও আল্লাহর ছাড়া কোনো মাবুদ নাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই কথাটি তুমি সাক্ষী দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখির নবী আবার সেই শব্দটি কি বলছেন হাইয়া আলাস সালা পৃথিবীর মানুষ রে আমরা আজকে পৃথিবীর জমিনকে পৃথিবীর জমিনে আমরা আজানকে শুনে আমরা দূরে সরে থাকতে আজানকে শুনে আমরা পালিয়ে যাচ্ছি আজানকে শুনে আমরা মসজিদ থেকে আমরা বের হয়ে চলে যাচ্ছি কিন্তু আজান বলছেন হাইয়া আলাস সালাত আপনাকে সালাতের দিকে নামাজের দিকে ইশারা করেছেন কি আপনি সালাতের দিকে নামাজের দিকে আছেন এবং হাইয়া আলাল ফালা হে পৃথিবীর মানুষ তোমরা কামিয়াব হয়ে যাও তোমরা কামিয়াব হয়ে যাও তোমরা ভালোর দিকে যাও ভালোর দিকে যাও পৃথিবীর মানুষ আজকে মসজিদ আজান হচ্ছে আজকে আমরা পজরের নামাজে বাড়িতে ঘুমিয়ে থাকছি আজকে আমরা বিছানাকে পছন্দ করে নিচ্ছি কিন্তু বন্ধনে আমার ফজর আজান হচ্ছে ফজর আজান সে কলমেটে কি বলছেন শুনেন ফজর আজানে বলছে আমরা ঘুমকে ভালোবাসেন আমরা নামাজকে ছেড়ে আমরা ঘুমকে ভালোবাসি আমরা কিন্তু বিছানাকে ভালোবাসি আবার বলছেন আসসালাতু খায়রুম মিনান্নাম পৃথিবীর মানুষ তোমরা লক্ষ্য করে গুরুত্ব করে শুনে নাও ঘুম থেকে নামাজ ভালো নিন থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো কিন্তু আমরা মুসলমান ঘুমকে ভালোবাসি আমরা মুসলমান নামাজকে ছেড়ে আমরা ঘুমকে ভালোবাসি বন্ধুরে আমার আপনারা বিছানাকে ছেড়ে দেন ঘুমটাকে ভেঙে দেন যখন মুয়াজ্জিন ফজর আজান দিতে যখন শুরু করে দিল আসসালাত খায়রুম মিনান্নাম যখন শুনে নিলেন তখন আপনাকে মনে মনে ভাবতে হবে কে ঘুম হচ্ছে নামাজ থেকে ঘুম নামাজ থেকে ঘুমতে ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো নামাজের দিকে যেতে হবে ভালোর দিকে আসতে হবে মসজিদের দিকে যেতে হবে মসজিদের দিকে আসতে হবে বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ছাড়া কোনো আমার মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো আমার মাবুদ নাই বন্ধুরে আমার আজকে আমরা মুসলমান আমরা ইসলাম ধর্মে আমরা ইসলামের মধ্যে আমরা প্রবেশ হয়েছি আপনাকে কোনো মানুষ যদি জিজ্ঞাসা করেন আপনা আপনার নামটাকে আপনি বলবেন আব্দুল্লাহ আব্দুল আজিজ আব্দুর রহমান আপনি কত সুন্দর নাম বলবেন কিন্তু আব্দুর রহমান আব্দুল্লাহর মানে কি হয় রে কতক্ষণ আপনাকে পরিষ্কার কতক্ষণ আপনাকে ভালো হয়ে থাকতে হবে আপনি থাকেন না গো আপনার আপনার নামাজ আল্লাহ ফরজ করেছে আপনি নামাজ পড়েন আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমার যতক্ষণ পর্যন্ত তোমার পৃথিবীর জমিনে শ্বাসটা চলাফেরা করবে রে আমি আল্লাহ আমি তোমার উপরে আমি নামাজকে মাফ করি রে পৃথিবীর মানুষ রে
আল্লাহ সবচেয়ে সে বান্দাটাকে পছন্দ করে যে বান্দা 10 বছর থেকে নিয়ে মরা পর্যন্ত পরে আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে রোজা রাখে যাকাত বের করে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সে বান্দাটাকে পছন্দ করে রে আজকে আমরা মুসলমান রে আজকে গ্রামের ভিতরে কি হয়েছে রে বান্দা আমার বয়সটা যখন বয় যখন 40 বছর 60 বছর 25 বছর 30 বছর যাচ্ছে তখন আপনাকে মনে মনে ভাবনা চিন্তা করেছেন আমার মনে খেয়াল আছে যে আমাকে দুনিয়া ছেড়ে যাইতে হবে দুনিয়াতে আর রিহাই না আমাকে দুনিয়া ছেড়ে যাইতে হবে তখন আপনি কি করেন লাঠিটা ধরে 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 আপনি তখন মসজিদে গিয়ে আসেন আল্লাহ সেই বান্দাকে বলবেন বান্দা রে তুই নামাজ থেকে দূরে সরে কেন তেলি রে এতদিন তুই কোথায় ছিলেন তুই গানের ফেলে রে খেলাধুলাতে তুই সময়কে নষ্ট করেছি রে নামাজ পড়িস নি রোজা রাখিস নি যাকাত বের করিস নি ফকরের মিসকিন হাকাতা করিস নি মা বাবার সঙ্গে ভালো চলিত রাখিস নি রে বান্দা রে আজকে তোর কি উত্তুষ্ট হয়েছে রে বান্দা আল্লাহকে আপনি বলবেন আল্লাহ গো আমি মুরব্বির মুখ থেকে আমি শুনেছি তোমার কোরআনের মধ্যে আমি সেই কথাটা শুনেছি নবীজির হাদিস থেকে শুনেছি কি দুনিয়াতে মানুষ কত বছর যদি 60 থেকে 70 100 বছর হয়ে যায় আপনি কত দুনিয়াতে ভালো মানুষ হয়ে যান আপনাকে দুনিয়া ছেড়ে যেতে হবে আপনাকে দুনিয়া ছেড়ে যেতে হবে রে বন্ধরে আমার কিন্তু আমরা আজকে নামের মুসলমান কাজে মুসলমান নাই আল্লাহ মেহরবান আমি গাই যে তোমার শান আল্লাহ মেহরবান আমি গাই যে তোমার শান জিন্দেগে তুমি মারো জিন্দেগে তুমি মারো তুমি মেহরবান আল্লাহ মেহরবান আমি গাই যে তোমার শান আল্লাহ মেহরবান আমি গাই যে তোমার শান বন্ধুরে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ